আসসালামু আলাইকুম আজকে সকালবেলা থেকে আমি তাড়াতাড়ি রান্না করে কারণ আজকে আমার এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে ফার্স্টে ভেন্ডি ভাজি করে নিয়েছি দুপুরের জন্য আর হচ্ছে চিংড়ির মালাইকারি করে নিচ্ছি জন্য নারকেল দুধ করা লাগছে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি মিশিয়ে ভেজে নিয়েছিলাম আর নারকেল দুধ করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি চিংড়ির মালাইকারিতে প্রচুর পরিমাণে নারকেল দুধ দিতে হবে মাখো মাখো হবে একটা আলাদা টেস্ট কিন্তু আমরা তো সেটা করতে পারবো না কারণ নারকেল দুধ বেশি খেলে হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা হয় আর আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের একটু মিষ্টি মিষ্টি তরকারি খুব পছন্দ নারকেল দুধ দিয়ে একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে এজন্য আমি এখানে এই মধুটা ব্যবহার করব যেহেতু চিনি আপাতত তেমন একটা খাচ্ছি না তাই চিনির পরিবর্তে মধু দিব তো আমার চিংড়ির অনেকগুলো পা ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটা আমার খুবই পছন্দের যদিও সবাই পছন্দ করে না কিন্তু এগুলো সব আমি একাই খাবো কারণ আমার চিংড়ি চিংড়ি জাতীয় সবকিছুই আমার পছন্দ তো লাস্টে দুটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি বাসায় নিজেরা খাওয়ার জন্য করে রান্না করলেই হলো জাস্ট চেষ্টা ঠিক হলেই হচ্ছে আর কিছু দরকার নাই আহ দেখেই আবার খেতে ইচ্ছে করছে এইটা হচ্ছে সেই কদবেলটা বাড়ি থেকে আনা একদম গাছ পাকা কি সুন্দর একটা কালার যদিও আমি খাই না তারপর চলে আসলাম নরনদের বাসায় এখানে না এসেছি হুট করে এসেছি কিন্তু এসেই দেখি খাওয়া দাওয়া ঠিক মতোই রেডি আছে তো জুরাইজ হচ্ছে সানগ্লাস পরেই খেতে বসে গেছে তো আপুর রান্নাগুলো অনেক বেশি মজা হয় এখানে সবগুলো আমি অল্প অল্প করে নিয়েছি যেহেতু অনেকগুলো আইটেম ইলিশ মাছ দিয়ে হচ্ছে পটল দিয়ে ভাজি ছিল এটা অনেক মজা ছিল প্রত্যেকটা ভাজিই অনেক মজা ছিল আর সব শেষে ছিল হচ্ছে সেই পিঠা আর হাঁসের গোশ এখনই আমার জিভে পানি চলে আসছে আমার খুবই পছন্দ মানে বাগেরহাটের মানুষের খুবই পছন্দ এটা তো আমি তো খানিকটা নিয়েই খেয়ে ফেলেছি আজকে যাই হোক আজকের মতো শেষ